হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা এই চ্যানেলটিতে ধারাবাহিকভাবে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং এমএস পাওয়ার পয়েন্ট এই বিষয়গুলো ধারাবাহিকভাবে দেখব। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে কিবোর্ডের কয়েকটি অংশ রয়েছে এবং এর কিবোর্ডের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে জানব। তার আগে বলে নিই, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আমরা একটি কিবোর্ডের দিচ্ছি স্ক্রিনে। কিবোর্ডের মোট 6টির অংশ রয়েছে এবং মোট 104টি কি রয়েছে। এর প্রথম অংশ হচ্ছে অ্যালফাবেটিক কি। এখানে আমাদের আমরা এ টু জেড পর্যন্ত অক্ষরগুলো লিখতে পারি এবং আমরা শুধু অ্যালফাবেটিক অক্ষরগুলি আমরা এটার সাহায্যে লিখতে পারি। নিউমেরিক কি, 0 থেকে 9 পর্যন্ত আমরা কিবোর্ডে দেখতে পাচ্ছি, এখানে আমরা শুধু 0 থেকে 9 পর্যন্ত লিখতে পারি। ফাংশনাল কি, F1 থেকে F12 পর্যন্ত, এখানে আমরা প্রত্যেকটা ফাংশনাল কি আলাদা আলাদা কাজ রয়েছে। এরপরে আমরা দেখছি মুভমেন্ট কি, এটা হলো পেজ বার, লেফট আরো, আপারো, ডাউন আরো এবং রাইট আরো, এগুলো পেজ বার, এগুলোর প্রত্যেকটিরই কাজ আমরা নিচে প্র্যাকটিক্যালি দেখব। এরপরে আমাদের কমান্ড কি রয়েছে, অল্টার, শিফট এবং কন্ট্রোল, এগুলো নিজে নিজে কোনো কাজ করতে পারে না, এগুলো অন্য কোনো অক্ষরের সাহায্যে কমান্ড প্রয়োগ করলে সেই কমান্ড কাজ করে। যেমন কন্ট্রোল এস চাপলে কোনো ফাইল সেভ হয়। এগুলো আমরা ধীরে ধীরে নিচে দেখব। এরপরে রয়েছে স্পেশাল কি। এই স্পেশাল কি গুলো ইএসি সাহায্যে কোনো কমান্ড বাতিল করা যায়। এগুলো ট্যাব রয়েছে, ইন রয়েছে, পেজ আপ, প্রিন্ট স্ক্রিন, স্ক্রল, লক, ইন্টার, ইনসার্ট, হোম পেজ, এগুলোকে বলা হয় স্পেশাল কি। এই স্পেশাল কি প্রত্যেকটি স্পেশাল কি আমরা প্র্যাকটিক্যাল কাজ দেখবো, তাদের কি কি কাজ রয়েছে। আমরা এখন মুভমেন্ট কি ফাংশন গুলো প্র্যাকটিক্যালি দেখবো। কার্সর যদি কার্সরের মাঝখানে রাখলাম, একে যদি আমি আমি আরো মাঝখানে রাখি, এখানে রেখে যদি আমি আবার যাবি, তাহলে কার্সরটা কোথায় যায় দেখুন, এক লাইন উপরে চলে এসেছে। আবার যদি আমরা ডাউন আরো চাপি, তাহলে আর লাইন নিচে যাবে। আবার যদি আমরা রাইট আরো চাপি, তাহলে কার্সরটা একটা অক্ষর ডানে যাবে। আবার যদি আমরা লেফট আরো চাপি, তাহলে কার্সরটা একটা অক্ষর বামে যাবে। আমরা স্ক্রিনটা আরো একটু বড় করে দেখি। এরপরে রয়েছে ই স্পেশাল কি গুলো রয়েছে। স্পেশাল কি কাজ গুলো ইএসি বাটন কাজ আমরা দেখি। আমরা যদি কন্ট্রোল কি ধরে কমান্ড দিই, তাহলে প্রিন্ট কমান্ডটা চালু হয়। এখন আমরা চাচ্ছি যে কমান্ডটা বাতিল করতে, তাহলে আমরা শুধু ইএসি চাপবো, তাহলে যে কোনো কমান্ডই বাতিল হয়ে যাবে। ইএসি চাপার সঙ্গে সাথে এটা চলে গেল। এরপরে রয়েছে ট্যাব। আমরা যদি প্রথমে লাইনের শুরুতে কার্সরটা রেখে যদি আমরা ট্যাব বাটন প্রেস করি, তাহলে দেখুন কি হয়, এটা 5 অক্ষর পর্যন্ত সরে যাবে। এই দেখুন 5 অক্ষর পর্যন্ত সরে গেল। এরপরে রয়েছে ক্যাপসলক। ক্যাপসলক যদি আমরা একবার চাপি, চাপার পরে এখানে যদি আমরা টাইপ করি, তাহলে সবগুলো অক্ষরই বড়
আবার যদি আমরা ক্যাপস লকটাতে চাপ দিই তাহলে আবার শুরু হয়ে যাবে। এই গেল ক্যাপস লক। এরপরে কি হচ্ছে ইন্টার, ইন্টার যদি আমরা এই লাইনের এখানে রেখে যদি আমরা ইন্টার প্রেস করি তাহলে কি হয়ে যায়, এক প্রেস এক লাইন নিচে নেমে আসে। আবার যদি আমরা কোন প্যারাগ্রাফ করি, প্যারাগ্রাফের শেষে যদি নতুন প্যারাগ্রাফ শুরু করি আমরা তাহলে আমরা ইন্টার চাপ এই কার্সরটা নিচে নেমে চলে আসে। ডিলিট কি চাপলে কি হবে দেখুন, ডিলিট চাপ ডিলিট কিটা চাপ ডিলিট কি চাপলে কি ঘটবে, আমরা ডিলিট কি চাপ দিই ডান দিকে উপর একটা করে আমি চলে যাচ্ছি। এরপর রয়েছে কি হোম, কার্সরটা কোথায় রয়েছে দেখুন লাইনের মাস্ক, হোম বাটন চাপি তাহলে কি হবে কার্সরটা প্রথমে চলে আসবে লাইনের শুরুতে চলে আসে। এরপরে যদি আমরা ইন বাটন চাপি তাহলে কি হবে কার্সরটা কোথায় যাবে দেখুন কার্সরটা লাইনের শেষে চলে এসেছে। ওকে এরপরে রয়েছে নেম লক বাটন, নেম লক বাটন যদি আমরা কি চেপে কিতে যদি চাপ দেয় তাহলে বাইরে চলা অবস্থায় ডান পাশে কিপ্যাডে কিবোর্ডের যে নিউমেরিক রোগ রয়েছে সেগুলো কাজ করা যায়, কিন্তু যদি বাতি বন্ধ হয়ে যায় তাহলে ডান পাশের কি নিউমেরিক কি অংশটি কাজ করবে না। এই হলো আমাদের কিবোর্ডের।